অনেক খুঁজে আজ শখের এই মাছগুলো পেলাম। বউকে বলবো মাছগুলো বাজি করে দিতে, খেতে খুব মজা লাগবে। কে তুমি? গাছের উপর থেকে এত জোরে ঝাঁপ দিয়ে পড়লে, তোমার হাত পায়ে কিছু হলো না? তুমি সত্যি শাকচুন্নি? মার মুখে তোমাদের কথা অনেক শুনেছি। তুমি আমার পুরো বাজারের ব্যাগটাই নিয়ে নাও, মাছের থেকে আমার জীবন বেশি প্রিয় আমার কাছে। শাকচুন্নি পরের দিন গাছের ডালে বসে চিন্তা করছিল কি করলে মাছ পাওয়া যাবে। তার গাছের নিচ দিয়ে এক লোক বড়শি হাতে যাচ্ছিল। গাছের ডালে কিছু একটা নড়ার শব্দ পেলাম মনে হয়। তুই শুনছিস কিছু? কোনো পাখিটা কি হবে হয়তো। চল এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করিস না। এমন ভুতুরে গলায় গাছের উপর থেকে তোর কাছে বড়শি কে চাইছে? কোনো শাকচুন্নি না তো? শাকচুন্নি আবার বড়শি কবে থেকে চাওয়া শুরু করলো? কোন লোকই হয়তো আমাদেরকে ভয় দেখে বড়শিটা নিতে চাইছে। ভয় পাস না, ওর যদি সাহস থাকতো তাহলে আমাদের সামনে থেকে বড়শিটা নিয়ে যেত। সাহস নেই বলেই এভাবে লুকিয়ে থেকে আমাদেরকে ভয় দেখাচ্ছে। দেখি আসলে শাকচুন্নি, চল এখান থেকে শিগগিরই পালাই। এসেছে বড় দুঃসাহসী ব্যক্তিগুলো আমার। এখন তোর এই বড়শিটা আমাকে দিয়ে যা, নয়তো দুজনের মধ্যে একজনও নিজের জীবন নিয়ে এখান থেকে বাড়ি ফিরতে পারবি না। কিন্তু তুমি আমাদের বড়শি দিয়ে কি করবে? আমি বড়শি দিয়ে কি করব সেটা আমার ব্যাপার, তোদেরকে যা বলেছি তাই কর। বড়শিটা গাছের নিচে রেখে লোক দুটো সেখান থেকে দৌড়ে পালালো, আর শাকচুন্নি পুকুর পাড়ে গেল বড়শি দিয়ে মাছ ধরতে। মেয়েটা মাছ ধরতে বসে গুনগুন করে গান গাইছে আর পাগল হচ্ছে কেন? ওকে গিয়ে বলি এমন করলে একটা মাছও বসিতে উঠবে না। এই মেয়ে শুনছ? আমা এত দেখছি শাকচুন্নি, বাঁচাও আমাকে বাঁচাও। এখন আর কেউ আমাকে কিছু বলতে আসবে না। কি হলো রেনু, কি বলছিস তুই? না কিছু না, তুই এখানে থাক, আমি বড়শি দিয়ে মাছ ধরতে যাচ্ছি।
তুই অসময়ে হঠাৎ মাছ মারতে যাবি কেন? শাকচুন্নি সুস্মিতার কোনো কথা না শুনে রেনুর শরীর নিয়ে পুকুর পাড়ে বসে পড়ল মাছ ধরতে। সে একটা মাছ ধরেও ফেলল, আর আশেপাশে কাউকে না দেখে ওটাকেই আস্ত মুখে পুরে দিল। আরে সুস্মিতা, তুমি একাই যে? রেনুনা তোমার সাথে বাইরে গিয়েছিল, ও কোথায়? আমার সাথেই ছিল, কিন্তু ওর হঠাৎ কি যেন হলো, আমার সাথে আসা বাদ দিয়ে পুকুর পাড়ে পড়ে থাকা বড়শিটা দিয়ে মাছ ধরা শুরু করলো। কি বলছো, এখন তো সন্ধ্যা হয়ে এলো প্রায়, আর ও এখনো অন্যের পুকুরে বসে মাছ ধরছে? আমি এখনই ওকে বাড়ি নিয়ে আসছি। তিনটে বরাবর মাছ পেয়েছি আজ, সবগুলোকে অনেক শান্তি পেয়েছি, আরো দুইটা মাছ ধরতে পারলেই বাড়ি ফিরে যাব। রেনু, তুমি অন্যের পুকুরে বসে এই সন্ধ্যাবেলায় মাছ ধরছো কেন? তুই এখানে সেদিন না আমাকে ছোট ছোট মাছ দিয়ে পালিয়েছিলি তুই? আমি আবার তোমাকে ছোট মাছ দিয়ে পালাতে যাব কেন? আর তুমি আমাকে হঠাৎ তুই তুকারি করছো কেন? মাছ ধরতে গিয়ে কি নিজের স্বামী সন্তানকেও ভুলে গেলে? হ্যাঁ তাই তো, তুমি এখানে আসতে গেলে কেন? একটু পর তো আমি নিজেই বাড়ি ফিরে আসতাম। ভাগ্যিস তোমার মেয়ের এখনো ঘুম ভাঙেনি, তুমি তো জানোই ঘুম ভাঙার পর তোমাকে না দেখতে পেলে ও কান্নাকাটি শুরু করে দেয়। হ্যাঁ তাই তো, চলো তাহলে মাছ ধরতে গিয়ে কোন আপদে পড়লাম। তুমি কি কিছু বললে রেনু? না কিছু বলিনি, তাড়াতাড়ি বাড়ি চলো। এখানেই তো ছিলাম আমি, তোরা থাক আমি ঘুমোতে গেলাম। এ কি, রাতে খাবে না তুমি? আজ আমার শরীরটা ভালো লাগছে না আর পেট ভরাই আছে, তোমরা একটু কষ্ট করে খেয়ে নাও। পরদিন সকালে রেনুর ঘুম ভাঙার আগে শাকচুন্নি তার শরীরে ভর করে বাড়ির বাইরে বেরিয়ে এলো। রেনু, তুমি সকাল সকাল আবার কোথায় যাচ্ছ? কোথায় যাব আর, মাছ ধরতে যাচ্ছি। সকাল সকাল ঘরের সব কাজ বাদ দিয়ে তুমি যাচ্ছ মাছ ধরতে? ঘরের কাজ তোমরা করো, আমি মাছ ধরা শেষ করেই বাড়ি ফিরব, এখন আমি চললাম। রেনু, তুই আজও অন্যের পুকুরে বসে এভাবে মাছ ধরছিস, এই পুকুরের মালিক তোকে দেখে ফেললে কি হবে? কি হবে? কিছুই হবে না, তুই সর এখান থেকে, তোর কথাবার্তা শুনলে মাছগুলো আমার বড়শির টোপ গিলবে না। সুস্মিতা সেখান থেকে চলে যাওয়ার সময় তার মনে পড়ল রেনুর টাকার ব্যাগটা কাল তার কাছে ছিল, তাই সে ব্যাগটা রেনুকে ফেরত দিতে গিয়ে দেখল রেনু আস্তে একটা কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। এ কি, রেনু পাগল হয়ে গেল নাকি? কি করছে এসব? তাড়াতাড়ি গিয়ে বকর ভাইকে বলতে হবে এই ঘটনা। আরে সুস্মিতা, তুমি ভিতরে এসে বসো। রেনু কোথায় ভাইয়া? আর বলো না, ওর হয়তো নতুন করে আবার মাছ ধরার শখ জেগেছে, সকাল সকালে বেরিয়ে পড়েছে মাছ ধরতে। রেনু কি সুস্থ আছে? ওকে দেখলাম পুকুর পাড়ে বসে কাঁচা মাছ খেতে। কি বলছো, ও কাঁচা মাছ খেতে যাবে কেন? তুমি ভুল দেখোনি তো? না ভাইয়া, আমি সত্যি বলছি, নিজের চোখে দেখে আসলাম আমি। ঠিক আছে, তুমি যাও, ও বাড়ি ফিরলে আমি ওকে সব জিজ্ঞেস করব। আমি এসে পড়েছি, এখনকার মতো আমার মাছ ধরা শেষ, বিকেলে আবার মাছ ধরতে বের হব। কয়টা মাছ ধরেছিলে রেনু? একটা মাছও তো তোমার হাতে দেখছি না। ওগুলো তো আমি সুস্মিতাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম, ওখানেই সব রান্না বান্না করে খেয়ে এসেছি। তোমার মুখ থেকে কাঁচা মাছের গন্ধ কেন আসছে? কে যে বলো, মাছের কাছে ছিলাম তাই হয়তো এমন গন্ধ।
তুমি থাকো, আমি গোসল করতে গেলাম, নয়তো আমার পুরো শরীরটাই মাছ মাছ গন্ধ করবে সারাদিন। সুস্মিতা তো আমার বাড়ি থেকে কিছুক্ষণ আগে বের হলো, রেনু আমাকে মিথ্যে বলল কেন? সত্যি কি ও কাঁচা মাছ খেয়েছে? দুই দিন ধরে ওর আচরণও বেশি সুবিধার ঠেকছে না, আমার সাধু বাবার কাছে যাওয়া উচিত। শুনলাম সব তোর কথা, নিয়ে চল আমাকে তোর বউয়ের কাছে, দেখি ওর কি হয়েছে। তুমি এসেছ, কিন্তু তোমার সাথে দাঁড়িওয়ালা ওই লোকটাকে? আমাকে তোমার চিনতে হবে না, তুমি আমার কাছে এসো, তোমাকে একটা সুন্দর জিনিস দেব আমি। সাধু বাবা তার থলে থেকে একটা চেন বের করে রেনুর হাতে পেঁচিয়ে দিলেন। চেনটা রেনুর হাত পোড়াতে শুরু করলো। সাধু বাবা করছেন কি? এই চেনে কি দেওয়া? রেনুর হাত যে পড়ে যাচ্ছে, থামুন। যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে, একটা শাকচুনি তোমার বউয়ের শরীরে বর করেছে, ওকে শিক্ষা না দিলে রেনুর শরীর থেকে বের হবে না। কি বলছেন এসব? বল তোর আসল পরিচয় কি, রেনুর শরীরে বর করছিস কেন? নয়তো তোর পুরো শরীর না পুরানোর আগ পর্যন্ত আমি তোকে ছাড়বো না। আমি মাছ খেকো শাকচুনি, রেনুর শরীরে ভর করেছিলাম ওর শরীর দিয়ে শান্তিতে মাছ ধরে খাবো বলে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন, আমি আর ওদের কারো উপর ভর করবো না। কথাটা মনে থাকে যেন, এবার বেরিয়ে যা রেনুর শরীর থেকে। কে হয়েছিল আমার, আমি এখানে কিভাবে আসলাম? আমি না সুস্মিতার সাথে বাইরে ছিলাম। এই নাও এই চেনটা তোমার গলা সব সময় পরে থেকো, তাহলে আর কোনো শাকচুন্নি পেতনি তোমার উপর ভর করতে পারবে না। সাধু বাবা রেনুর হাতে চেনটা দিয়ে চলে গেল আর বকর রেনুকে মাছ ধরা শাকচুন্নির সব ঘটনা খুলে বলল। শাকচুন্নি বড়শিটা নিয়ে আবার তার গাছে চলে গেল অন্য কোনো উপায় বের করার জন্য।